আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? তাহলে আঙ্গুল বাঁকা করে করে তাহিরিকে মাজার পূজারি বলে কেন? এই বলার কারণ একটা আছে। কারণ যদি কখনো কোনো মাজারে অসামাজিক কোনো কাজ হয়েই যায়, এটা কি আল্লাহর ওলির দোষ? যদি কোথাও বিক্ষিপ্তভাবে এমন কোনো কিছু ঘটে থাকে, শুধু আপনি একা কেন, আমরা সবাই মিলে তা প্রতিহত করব, ঠিক কি না বলেন? তো আঙ্গুল শুধুমাত্র কেবা কারা মাজারে গিয়ে কি করলো না করলো, বুঝা করলো না না বুঝা করলো, এগুলো না জিজ্ঞাসাবাদ কইরা, এই আঙ্গুলগুলো শুধু সুন্নি আলেমদের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের বৃন্দ এবং আমরা যারা সুন্নি আছি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে 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 আমাদের পজিশন দিনে দিনে বাড়তেছে। কথা বলে ঠিক না বেটি? এটা যেন বাড়তে না পারে, তারা বিভিন্ন ভাবে ফতোয়াবাজি করে আমাদেরকে সমাজের মধ্যে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করে। মান হাফারা হুফিরা, মনে রাখবেন, কেউ যদি কাউকে মারার জন্য কবর করে, ভাত পাতে, গর্ত করে, তাহলে উল্টো সে নিজেই গর্তে পড়ে মরবে। কথা কর ঠিক কিনা? আমরা কি বাংলাদেশে কম ওয়াজ করি? গত মাসেও তো 30 দিনে মাহফিল করছি 90টা, এর আগে করছি 84টা মাহফিল। তো তোমরা যারা আমাদের বিরুদ্ধে বাঁকা আঙুল দেখায় কথা বলো, এদেরকে বলবো অনেক হয়েছে, এবার আসেন, এবার আসেন, আমরা আলোচনা সাপেক্ষে হয়তো আপনি আমাকে বুঝায় নিবেন, নাইলে আপনি বুঝে আসবেন। কথা বলেন ঠিক না বেঠি? আমি জানি অনেক দলাদলি আছে, ওই আরে ফাগলা ফান খাইতাছে, আর আমার হুজুর মেহেরবান গজলটা গাইবেন, হ গাওন তো লাগবই, আপনি যখন কইছেন গাইতাম নিরে বাজার না। মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপি গুনাহগার, তুমি যারা গেয়েছে আর ক্ষমা করো ও গো প্রভু, তাও বা করি বারে বার রোগিমু করিমু, মেহের বান রোগিমু রহমান করিমু, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?